हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम टू बांगला कुकिंग। सबाई केमन आछेन? आजकेर पर्वे रेसिपिटी आमी नतुनदेर जन्य निये एसेछि, आर एई रेसिपिटी होच्छे सिंगारा। सिंगारा तो छोटो बड़ो सबारई खुबी पछन्द। सामान्य किछु उपकरण दिये होटेल स्टाइले किभाबे सिंगारा तैरी करा जाय सेटाई करे देखाबो। आर एई सिंगारा तैरी करार जन्य प्रथमे आमी निएछि 1.5 कप मयदा, स्वादमतो लवण, दिए दीची हाफ चा चामच कालो जीरे और दिए दीची 2 टेबिल चामच तेल। तेलटा दिए आमी हाथ दिए भालो करे मिशिए नेब। शुकनो अवस्था भालो करे मेशाते होबे। एखन आमी दिए दीब एकदम ठंडा पानी डो करार जन्य। आमी पानीटाके एक बारे दिच्छी ना, आमी दुई बारे पानीटा मेशाच्छी। आमार 1.5 कप मयदार जोन्नो हाफ कप पानी लेगेछे। जखन एरकम हाथ आर बाटिटा परिष्कार होये आसबे तखन बुझते होबे आर कोनो पानी लागबे ना, आर डोटा बेशी शक्तो होबे ना आर खूब बेशी नरमो होबे ना। एखन आमार डोटा रेडी होये गियेछे, ढाकना दिये ढेके राखबो आधा घंटार जोन्नो। অন্যদিকে আমি নিয়েছি 4টা সেদ্ধ আলু, এখন একটু কাঁটা চামচ দিয়ে ভেঙে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে আমি ভেঙে নিয়েছি। এখন ভাজার জন্য চলে যাব। প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল, হাফ চা চামচ পাঁচফোড়ন, হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা আলুগুলি। আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করব না। দিব 1 টেবিল চামচ চাট মশলা, আপনারা যে কোনো মশলা দিতে পারেন। আর দিচ্ছি 2টা কাঁচা মরিচ কুচি আর একটু ধনিয়া পাতা কুচি। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি 2-3 মিনিট ধরে আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে নামিয়ে ফেলব আর ঠান্ডা করে নিব। অন্যদিকে আমার ডোটা সেট হয়ে গিয়েছে। এখন একটু ভালো করে মথে নিতে হবে। ভালো করে মথে নিয়ে আমি লম্বা করে নিয়েছি ডোটাকে। এখন একটু ময়দা ছিটিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমার কাটা হয়ে গিয়েছে, এখন হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। আর এগুলোর মধ্যে একটু ময়দা ছিটিয়ে আমি একটা বাটিতে রেখে দেব। এখন এখান থেকে একটা ডো নিয়ে আমি গোল করে একটা লম্বা আকৃতির রুটি বেলে নেব। এটাকে গোল করে বেলা যাবে না, যতটা সম্ভব লম্বা করে বেলতে হবে। দেখুন আমি লম্বা করে বেলে নিয়েছি। আর যে সাইডটা একটু বেশি মোটা দেখা যাবে ওই সাইডটা একটু ভালো করে বেলে নেবেন। আর মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। এখন আমি কিভাবে সিঙ্গারার ভাজটা দিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখুন আমি দুই সাইডটা একসাথে এনে ফোল্ড করে দিয়েছি, আর কর্নারটা একটু ভালো করে চেপে লাগিয়ে দিতে হবে, না হয় ভাজার সময় খুলে যেতে পারে। এখন আগে থেকে ভেজে রাখা পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুর দেয়া হয়ে গেলে যে সাইডটা বড় সেই সাইডটা টেনে ছোট সাইডের সাথে মিলিয়ে লাগিয়ে দেব। আর একটু ভালো করে চেপে ফোল্ড করে নিতে হবে, না হয় ভাজার সময় খুলে যেতে পারে। এখন দেখুন আমি আবার নিচ থেকে টেনে এনে ভাজে দিয়ে দিয়েছি। এখন সিঙ্গারাটা একদম রেডি। এখন আরও একটা সিঙ্গারার ভাজ দেখাচ্ছি। এটার মধ্যেও আমি পুর দিয়ে দিয়েছি।
প্রথমটার থেকে এটা একটু ডিফারেন্ট, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন এই সিঙ্গেলার ভাঁজটাও দেয়া হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা সিঙ্গেলার ভাঁজ দেখাচ্ছি। এখানে ভিডিওটাকে আমি একটু ফাস্ট করে রেখেছি, আপনারা দেখে দেখে বুঝে নেবেন। আর এটা দ্বিতীয় সিঙ্গেলাটার ভাঁজটাই। এই সিঙ্গেরাটাও বানানো হয়ে গিয়েছে। আমি সবগুলো সিঙ্গেরা বানিয়ে নিয়েছি আর উপরে একটু ময়দা ছিটিয়ে রেখেছি যাতে একটার গায়ে একটা না লাগে। এখন বাস্তে চলে আসছি। প্যানে আমি বেশি করে তেল দিয়ে দিচ্ছি সিঙ্গেরা ভাজার জন্য, আর একে একে সিঙ্গেরাগুলো দিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখবেন তেলটা যেন বেশি গরম না হয়, তাহলে সিঙ্গেরাগুলো পুড়ে যেতে পারে। আর চুলুর আঁচটা থাকবে মিডিয়াম হিটে, কারণ সিঙ্গারা অল্প আছে ভাজতে হয়, না হয় সিঙ্গারার ভিতরে কাঁচা থেকে যাবে। একটু পরে আমার সিঙ্গারাগুলো ফুলে উঠেছে আর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব সাইড ভালো করে ভাজা হয়ে যায়। আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন অন্য সাইড উল্টিয়ে দিচ্ছি। আমি সিঙ্গারাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমার সিঙ্গারাগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, এখন একটা চালনির সাহায্যে তুলে ফেলবো। এর থেকে বেশি কালার করব না। এখন একটা সার্ভিং ডিশে আমি একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি যাতে বাড়তি তেলটা চুষে নিতে পারে। একইভাবে সবগুলো সিঙ্গারা আমি ভেজে নেব আর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার সিঙ্গারাগুলো কেমন হয়েছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আবার অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।